স্ত্রী একটু ইয়ের দিকে, গঙ্গার দিকে, এই সামনের দৃশ্য তুললাম, বিকেলের দিকে ঘুরতে এসেছি, এখন নিচের দিকে যাব, দেখি কেরম লাগে। তো এই নিচের দিকে যাচ্ছি ভাই, আসতে ভাই, খুব খারাপ অবস্থা। আর এই বীজগুলো দেখো, দেখানো যাচ্ছে না, আমি পরে ভিডিও ক্লিপ করে দেখিয়ে দেবো। সেই পুরোনো দিনের মতন কাঠের ব্রিজ। হ্যাঁ, এইখানটা বেশ ঠান্ডা আছে বল। একদম ন্যাচারাল হাওয়া, বেশ ঘরে যা গরম পড়েছে এই কয়দিন, এইখানে বেশ এসে ভালোই লাগছে। আর এই যে পিছনে সেই ব্রিজ, একটু নড়বড় করছে। আর এদিকে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এটা আমার মনে হয় লঞ্চ চালু করবে, সেটার জন্য কাজ চলছে এখানে। এই যে, আর এদিকে সব জঙ্গল, পাশে সব জঙ্গল। এই যে গঙ্গা, এখন জোয়ার নেই, জোয়ার এখন আসেনি, কখন আসে সেই টাইমটা আমার ঠিক জানা নেই। তো বেশ ভালো লাগছে, অনেক দিন পর আসলাম। এই যে নিচে, আগে এই যে নিচে একটা সিঁড়ি দেখতে পাচ্ছ, এইখানে এই সিঁড়ি দিয়ে আগে লঞ্চ যাতায়াত করতো, তো সেটা বন্ধ হয়ে গেছে। এখন নতুন এটা তৈরি করছে, এই যে গভর্নমেন্টের থেকে এটা মনে হয় তৈরি করছে। তো এই গঙ্গার সাথে মিলে যাচ্ছিল ওই আগের ব্রিজটা, তো এখন আস্তে আস্তে নিউ মডার্ন ইন্টেনসিভ টেকনিক আসছে, তো তাই জন্যে নতুন করে আবার তৈরি হচ্ছে। হয়তো ওটা ভেঙে গেছিলো, তাই জন্যে আবার নতুন করে তৈরি করছে। বেশ উঁচু, অনেক উঁচু, এই তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, অনেক উঁচু। আর যা গরম পড়েছে এই কয়দিন, মানে ঘরে থাকা যাচ্ছে না, বিশাল গরম ভাই ঘরে। এসি আছে যাতে, তাও মানে এসি ছাড়া এসির থেকে বেরোনো যাচ্ছে না বাইরে, এত গরম। কাকু এখানে কি কিরম কিরম মাছ ওঠে কাকু? ওই কই মাছ, টুই মাছ, ওরম মাছ ওঠে? ওই ল্যাটা মাছ, ফেটা মাছ, ওই সব? এগুলো কি কেঁচো না? মাছের চিকেন, মাছ ধরছে, এর আর এক মজা, মাছ ধরে আর এক মজা। আর এখানেই বসি বিকেলটা, বেশ ভালো হাওয়া ফাওয়া দিচ্ছে। ও এমনি তোমরা আটা আটা দিয়ে ধরো না? আটা আটা দিয়ে, আটা কেঁচো সবই চলবে।
এই সন্ধ্যের সময় গঙ্গার সামনে দিয়ে সানসেট হচ্ছে। এই যে সামনে বেশ সুন্দর লাগছে ভিউটা, একটু জুম করে দেখাই, দেখি দেখা যায় দেখাতে পারি কি না। আহা অসাধারণ, সাইডে মাঝিরা মাছ ধরছে, নৌকা, আকাশটা বেশ সুন্দর লাগছে, সূর্য মামা বাড়ি যাচ্ছে। আর এই যে একজন জেলে মাছ ধরছিল, উঠেছে কিনা জানি না। এদিক দিয়ে একটা নৌকা আসছে। এখন সন্ধ্যের সময়, সব বাড়ি ফিরছে, এখন বাড়ি ফেরার সময়। এখানে বসে থাকলে গঙ্গার সামনে মনে হয় সারাদিন বসেই থাকি, এমন একটা ভিউ আর এমন একটা এনভায়রনমেন্ট, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, প্রকৃতির ন্যাচারাল হাওয়া। গঙ্গার স্রোতে নৌকা ভেসে যাচ্ছে। এই যে আর একটা নৌকা এদিকে, বেশ সুন্দর লাগছে দেখতে। ইচ্ছা ছিল ওঠার, কিন্তু আজকে সেই ইচ্ছাটা আর হলো না পূরণ করা। দেখা যাক পরের বারে হয় কি না। এই যে দুটো নৌকার একসাথে মিলন হচ্ছে, সবাই সবার বাড়ির দিকেই যাচ্ছে। নৌকায় চড়ার মজাই আলাদা। নৌকায় উঠে এরকম গঙ্গার উপর থেকে, মা গঙ্গার বুকের উপর দিয়ে এরকম জল কেটে বেরিয়ে যাওয়ার, এর এক আলাদাই মজা। কাকা আজ মাছ উঠলো নাকি? মাছ আসছে না? বৃষ্টি না পড়লে মনে হয় মাছ আর আসবে না। ওই যে আর একজন ওদিক দিয়ে, ওই দিক দিয়ে আর একজন বলছে মাছ উঠেছে। না দাদা, একটু নৌকায় চড়তাম। হ্যাঁ আর সন্ধ্যে হয়ে গেছে দাদা, আর এখন কি করে হবে। বাজার খুব খারাপ চলছে এদের, খুবই সবারই খারাপ অবস্থা, লকডাউনে বিশেষ করে সবারই খারাপ অবস্থা। বিশেষ করে যারা রোজকার দিন আনা দিন খায়, তারা বুঝতে পারছে লকডাউনের কি মানে। এই সবার মুখে একই কথা, লকডাউন, করোনা ভাইরাস, হোম কোয়ারেন্টাইন, এই সব নিয়েই আমাদের দিন চলে যাচ্ছে। সবারই বিজনেস আপ ডাউন, বিশেষ করে লকডাউনে আরও ডাউন হয়ে গেছে বিজনেস সবার।